আসসালামু আলাইকুম মন্ত্রী এমপিদের প্রভাব ঠেকাতে সংসদকে চিঠির ইসি এটা বড় অদ্ভুত লাগলো এই খবরটি মানে নির্বাচন কমিশন সংসদকে কেন চিঠি দেবে এটা তো তারা চিঠি দেবে তার নির্বাচন অফিসকে জেলা রিটার্নিং অফিসারকে মানে নির্বাচন সংশ্লিষ্ট যারা পুলিশ প্রশাসন তাদেরকে এখানে সংসদ কি করবে মানে মন্ত্রী এমপিরা তারা প্রভাব যদি খাটায় খাটাতে পারেন তো সেই খাটানোটা তো মাঠ পর্যায়ে যারা আছেন তারা এটি মোকাবেলা করবেন সংসদের এখানে কি করার আছে বা সংসদকে কী এইভাবে কখনো চিঠি লেখা হয় কিনা এটা একটা অভিনব আমি যাই না এর আগে কখনো হয়েছে কিনা খবরে বলা হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব ঠেকাতে সংসদ সচিবালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয় বৃহস্পতিবার ইসি সদস্য মোহাম্মদ আলমগীর জানিয়েছেন চিঠিতে নির্বাচনে মন্ত্রী এমপিদের অবৈধ প্রভাব বিস্তার না করার জন্য বলা হয়েছে নিজ দপ্তরের সাংবাদিকদের তিনি তথ্য জানান তিনি বলছেন মন্ত্রী এমপিদের পাশাপাশি রাজনৈতিক দলের কোনো নেতা অবৈধ চাপ সৃষ্টি করলে তা আমলে না নেওয়ার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে সেটাই তো দেবে সংসদকে কেন দেবে বুঝতেছি না প্রার্থী যেই হোক না কেন সকল প্রার্থীর প্রতি সমান আচরণ করতে হবে আর কোন প্রার্থী যদি আচরণবিধি না মানে বা অবৈধ প্রভাব বিস্তার করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নিতে বলা হয়েছে চিঠির বিষয়বস্তু সম্পর্কে মোহাম্মদ আলমগীর বলেন চিঠির বার্তাটা হলো মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন প্রার্থী থাকতে পারে কিন্তু কোনো অবৈধ প্রভাব বিস্তার করতে পারবে না এটা স্পিকারের দৃষ্টিতে আনার জন্য বলা হয়েছে এটা তো অপ্রয়োজনীয় একটা মানে এটা নির্বাচন কমিশনের কাজ কিনা আমি যাই না নির্বাচন মাঠ ঘুরে আসার অভিজ্ঞতা তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য কোথাও কোনো ঝুঁকি নেই জাতীয় নির্বাচনের তুলনায় এই নির্বাচনের প্রতিটি ক্ষেত্রে বেশি ফোর্স মোতায়েন করা হবে তাছাড়া জেলা ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়াই থাকে প্রয়োজন হলে তিনি অতিরিক্ত ফোর্স মোতায়েন করতে পারবেন সবই আছেন কিন্তু স্বজন হলেই যে প্রভাব বিস্তার করবে তার যদি মনোনীত প্রার্থী থাকে সেখানেও তো প্রভাব বিস্তার করতে পারে তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি যে নির্বাচন কমিশন কি প্রশাসন এবং পুলিশের উপরে লোকাল প্রশাসন এবং পুলিশের উপর কি আস্থা পাচ্ছে না মানে নির্বাচন কমিশন কি মনে করছে যে তারা প্রভাবিত হতে পারে কেননা তারা তো নির্বাচন কমিশনের আওতায় চলে আসে যখন কি যেই অঞ্চলে নির্বাচন থাকে তাহলে তাদের উপরে কি আস্থা পাচ্ছে না এমনটাই কিন্তু মনে হতে পারে অন্য দিক থেকে বিশ্লেষণ করলে বাস্তব অবস্থাটা যে কি সেটা সরকার নির্বাচন কমিশন সবাই বুঝতে পারছে যে এখানে যে একটা কি পরিস্থিতি তৈরি হবে তার আলামত কিন্তু আজকে পাওয়া গেছে পাবনায় ইতিমধ্যেই মানে গোলযোগ শুরু হয়েছে ব্যাপক হট্টগোল হয়েছে গোলাগুলি হয়েছে সেখানে দুইজন গুলিবিদ্ধ হয়েছে এই পরিস্থিতি আস্তে আস্তে দিনকে দিন এটা বাড়বে মানে কমার কোনো আপাতত কোনো সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ